নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 30শে অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করছে এবং 30শে অক্টোবর টু মে 2025 পর্যন্ত এই রাহু আপনার রাশির একাদশভাবে অবস্থান করবে। 18 বছর পর আপনার রাশির একাদশভাবে অবস্থান করবে এবং 1.5 বছর আপনার একাদশভাবে কিন্তু থাকবে, 18 মাস। আপনি বৃষ রাশির মানুষ, রাহুর রাশি পরিবর্তনে কী প্রভাব পড়তে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা লং টাইম প্রেডিকশন, 1.5 বছর। দেখুন, আমি একটি কথা বলি, রাহু এবং শনি ভিখারি থেকে রাজা, আবার রাজা থেকে ভিখারি কিন্তু করে দেয়, এমনই এগুলো প্ল্যানেট। আর রাহু চট জলদি মানুষকে কিন্তু উঠিয়ে দেয়, আবার থপ করে মানুষকে কিন্তু ফেলে দেয়। রাহুর ক্যারেক্টারটাই ঠিক এরকম। তো এই যে রাহুর যে রাশি পরিবর্তন, আপনারা বিষ রাশির মানুষ, আপনাদের উপর কী প্রভাব পড়তে চলেছে, আপনার অর্থ, প্রেম, বাড়ি, গাড়ি, সম্পত্তি, সন্তান, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তবে হ্যাঁ, যাদের জন্মছকে রাহু গ্রহ পীড়িত রয়েছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করার জন্য, রাহুকে পাওয়ার অফ করার জন্য রাহু রক্ষা কবচ পরিধান করুন। প্রথম আসি আলোচনা। দেখুন, একাদশভাবে রাহু ভ্রমণ করছে, আর যে কোনো গ্রহ যখন একাদশভাবে চলে আসে কি না, তখন কিন্তু তার শুভ গুণ কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে একাদশভাবে রাহু চলে এসে বিশেষভাবে লাভ কিন্তু দিবে বিষ রাশিকে। এই 1.5 বছর, 30শে অক্টোবর 2023 টু মে 2025 পর্যন্ত কী কী রেজাল্ট পেতে চলেছে দেখুন। বিষ রাশির এতদিন যে সমস্যাগুলো চলছিল, প্রথম হচ্ছে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা চলছিল, প্রথম আলোচনাতে আসি, মায়ের স্বাস্থ্যের জায়গা কিছুটা হলো উন্নতি আপনাদের হবে। এবং যারা সম্পত্তি কিনবেন ভাবছিলেন বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছুটা হলো জটিলতা আসছিল, সেই জটিলতাগুলো আপনাদের কাটবে। এবং কোনো জায়গাতে টাকা ফেঁসে গেছিলো, টাকা আটকে গেছিলো, সেই টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হবে, রাহু কিন্তু দিবে আপনাদেরকে। এবং এর পাশাপাশি রাহু আপনাদের বিশেষভাবে যারা শত্রুতাতে হচ্ছিল, শত্রুতা, এনিমি প্রবলেম, শরীর নিয়ে সমস্যা, শরীরের পার্ট নিয়ে সমস্যা, সেই সমস্যাগুলো আপনাদের অর্থাৎ কিছুটা হলো রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পাবেন এবং কিছুটা আপনাদের মানসিক স্যাটিসফ্যাকশান আসবে। এবং আপনারা ইনকাম করছিলেন, এই 1.5 বছর কিন্তু ইনকাম করেছেন, কিন্তু আপনারা অর্থকে ধরে রাখতে পারেনি, খরচ কিন্তু আপনাদের লেগেই ছিল। অর্থাৎ যা ইনকাম করছেন, যদি আপনারা 100 টাকা ইনকাম করেন, 110 টাকা কিন্তু আপনাদের খরচ ছিল, সেই খরচটা কিছুটা হলেও এই সময় আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু আসবে, এটা ড্যাম শিওর আপনাদের বললাম, শিওর একবারে, যে এই জায়গাটা আপনাদের খরচের জায়গা, কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু হবে। এবং বেশ আপনার কর্মভাবে শনি অবস্থান করছে এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ রাহু এবং শনির প্লেসমেন্টটা কিন্তু বিষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে আগামী 1.5 বছর পর্যন্ত। এই 1.5 বছরের মধ্যে আপনারা প্ল্যানিং করে কাজগুলোকে গুছিয়ে নিন এবং
একাদশভাবে আপনাদের অবস্থান করছে। আপনাদের যারা মেশিনারি নিয়ে কাজকর্ম করেন, লোহার ব্যবসা করেন, আপনি পেট্রোল কেমিক্যাল নিয়ে কারো কাজ করেন, আপনার কাপড় জামা নিয়ে কাজকর্ম করেন, আপনি কাপড়ের বিজনেস করেন, আপনার পেট্রোল পাম্প রয়েছে, আপনার এই সময়ের মধ্যে আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে বিশেষভাবে যারা জমি জায়গা সংক্রান্ত কাজকর্মগুলো করেন বা আপনি বিশেষ করে আপনি ইলেকট্রিকের বস্তু নিয়ে কাজকর্ম করেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো কিন্তু দিবে। এবং এই একাদশভাবে থেকে আপনার থার্ড হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে, আপনাদের এই সময় কিন্তু পরিশ্রম কিন্তু করাবে, হার্ড ওয়ার্কিং কিন্তু করাবে, কিন্তু সেই কাজ যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, পরিশ্রম নিশ্চিতরূপে করাবে। এবং অনলাইন ডিজিটাল মার্কেটিং কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি যোগ কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে আপনাদের লাভ আসতে চলেছে কোনো প্রপার্টি থেকে, এবং অর্থ মানে একটা আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট ফাটকাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে 30 অক্টোবরের পর থেকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে রয়েছে, আমি একটি কথা বলবো প্রেমের জায়গাটা নিয়ে, আমি বারবার বললাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কৌশিকতা আলোচনা করে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দিবে। রাহুর দৃষ্টি সরাসরি পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান, কিছুটা নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশান বা যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন এখানে কিছুটা হলেও আপনাদের, আপনারা যদি বিশ্ব রাশির মানুষ হন আপনাদের সমস্যা কিন্তু দিবে। সন্তান প্রাপ্তির জায়গাটা, কনসেপ্টের জায়গাটাতে কিছুটা হলেও সমস্যা কিন্তু এই সময় দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যদিও নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখা কিন্তু একান্তই দরকার, কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতেছে। কিন্তু বাড়ি গাড়ি এই দুটো আপনাদের হতে চলেছে, এবং সম্পত্তি এই জায়গাগুলো, অর্থ আকস্মিক অর্থ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন বৈবাহিক জীবনে আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু করবে, অর্থাৎ নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অথবা যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে অবশ্যই সতর্কতে কিন্তু থাকুন, সেখানে কিছু কিছু ক্ষেত্রে ধোকা পাওয়া বা আপনি সেখান থেকে প্রতারিত হতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসছে। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি, যেহেতু আপনাদের একাদশ সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকা দরকার রয়েছে, এবং যারা বিয়ে করবেন ভাবছেন অবশ্যই সতর্কভাবে সম্পর্কটা তৈরি করুন, কারণ কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। অর্থাৎ এই যে রাহু যে রাশি পরিবর্তন করেছে কি না, এই রাহুর রাশি পরিবর্তন বিশ্ব রাশির উপর বিশেষভাবে প্রভাব কিন্তু দিবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভ কিন্তু দিবে। তবে আমি একটি কথা বলব, আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও ভালো কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।